মন্ত্রীকে সাংসদ মন্ত্রিত্ব ইত্যাদি 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 বহু পদ দিয়েছে, তারপরে সিবিআই ইডি থেকে বাঁচতে ভোটের মুখে যেভাবে ও গদ্দারি করেছে এবং প্রকাশ্যে বলেছে যে আমি 2014 সাল থেকে বিজেপি নেতাদের পা ছুঁয়ে আমার ভালো লাগে, তাকে আমি বলছি শুভেন্দুর বাবা শিশিরদা সুস্থ থাকুন ভালো থাকুন, শুভেন্দুর মা গায়ত্রী দেবী সুস্থ থাকুন ভালো থাকুন, কিন্তু যে মা তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যা করেছেন উনি রাজনৈতিক বেজন্ম। আজকে রাজীব বাবু এবং জয়প্রকাশ মজুমদার, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার যা বলেছেন পুরো বস্তু তদন্ত হওয়া উচিত, আশা করি আদালতে যথাযথ সময়ে তারা শুভেন্দুর মুখে খুলে দেবেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এবং রাজীব বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন শুভেন্দু তাকে ফোন করে বলেছেন হেরে গেলাম, জয়প্রকাশ মজুমদার বলেছেন যে আমাদের কাছে খবর ছিল হেরে গেছে, আমি প্রেস কনফারেন্স করে ফেলেছিলাম বিকেলবেলা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছাও জানিয়েছি, পরে যখন শুভেন্দুকে জিজ্ঞাসা করলাম শুভেন্দু এটা হলো কি করে, বললো অনেক কায়দা করে জিততে হলো, মামলা এগোক, সাক্ষী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ মজুমদার আদালতের সামনে যা বলার বলবে। লাস্ট একটা প্রশ্ন, ঝালদাতে কংগ্রেস কাউন্সিলর খুন হয়েছেন, অভিযোগ করা হচ্ছে যে হাং হয়ে যাওয়া পুরসভায় ক্ষমতা ধরে রাখতে এগুলো কোনো কাজের কথা নয়, তাদের নিজস্ব স্থানীয় কিছু সমীকরণ থাকে, সবেতে রাজনীতি আছে না রাজনীতি নেই দেখতে হবে, চারপাশে এতগুলো পুরসভা তৃণমূল জিতেছে, একটি পুরসভা কি হচ্ছে আরেকটি পুরসভা কি হচ্ছে তৃণমূল, তার সঙ্গে কোনো রকম তৃণমূল নেত্রী প্রথমেই বলে দিয়েছিলেন, আপনারা যদি দেখেন যে যেদিনকে পুরসভার রেজাল্ট বেরোচ্ছে সেদিন যখন আমরা সাংবাদিক বৈঠক করছি বা সকালে বিভিন্ন টিভিতে চলে, আমরা আমাদের দলের নীতি পরিষ্কার বলে দিয়েছি, আমরা হাং হলে স্থানীয় যারা সিদ্ধান্ত নেবেন, হাং পুরসভা জোর করে দখল করার জন্য কোনো উদ্যোগ তৃণমূল কংগ্রেস ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মানসম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা, আপনার হেসলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মানসম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা, আপনার হেসলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম।